অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 30 বছর পর শনি ভাঙতে চলেছে সমস্ত রেকর্ড, 5টি রাশির অপার ধন দিতে চলেছে এই শনি। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, প্রথম আমি জানাই এই শনি মকর রাশিতে বর্গোত্তম হচ্ছে এবং এই বর্গোত্তম হওয়ার ফলে 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে এবং এই বর্গোত্তম হবে এমনকি নবাংশ কুণ্ডলিতে অর্থাৎ কুম্ভ রাশিতেও এই শনি বর্গোত্তম হবে। এটাতেও কিন্তু এই 5টি রাশি অথবা এই 5টি লগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এবং যদি আপনার জন্মছকে জন্মকুণ্ডলিতে যদি আপনার শনি বর্গোত্তম হয় অর্থাৎ মকর রাশিতে 3 ডিগ্রি উপর যদি হয়, 0 থেকে 3 ডিগ্রি উপর যদি হয় সেক্ষেত্রে কিন্তু বর্গোত্তম এবং আপনার যদি নবাংশ কুণ্ডলিতে যদি বর্গোত্তম হয় তাহলে কিন্তু প্রচুর অর্থ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ আপনি শনি মহারাজের কাছে যেটাই চাইবেন শনি মহারাজ দুহাত তুলে আপনাকে কিন্তু ভরিয়ে দিবে, আপনার মনের ইচ্ছা পূরণ করবে। তো যাদের শনি খারাপ অর্থাৎ শনি দেখা যাচ্ছে শত্রুগৃহে বসে আছে অর্থাৎ সিংহ রাশিতে, শনি দেখা যাচ্ছে মেষ রাশিতে বসে আছে বা শনি দেখা যাচ্ছে আপনার কর্কট রাশিতে বসে আছে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করতে কিছুটা হলেও সমস্যা হবে। তবে যদি বর্গোত্তম থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো। তবে আপনার যদি মকর রাশিতে বর্গোত্তম হয় বা আপনার যদি তুলা রাশিতে বর্গোত্তম হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ এবং নবাংশ কুণ্ডলিতে যদি বর্গোত্তম থাকে তাহলে কিন্তু আপনার ঠেলে দিবে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই 5টি রাশির। আপনি বলুন অর্থ সুখ, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেখানেও আপনি কিন্তু সফলতা পাবেন, আপনি বিল্ডার আপনি প্রমোটার এখানেও আপনি কিন্তু সফলতা পাবেন, আপনি গাড়ির ব্যবসা করেন আপনি চায়ের ব্যবসা করেন এখানে কিন্তু আপনি সফলতা পাবেন। শনি কিন্তু দিবে, ঢেলে দিবে এই 5টি রাশিকে। একটা কথা আছে, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফেরকে দেতা হে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, প্রচুর চেষ্টা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, যে এই সরকারি চাকরি চাকরটা কে নির্দেশ করে জানেন? শনিগ্রহ। অর্থাৎ যাদের জন্মছকে শনি ভালো আছে, এই যে 29 সেপ্টেম্বর টু 20 নভেম্বর অবধি এই শনি বর্গোত্তম থাকবে মকর রাশিতে, অর্থাৎ 29 সেপ্টেম্বরের পর থেকে এই শনি যখন বর্গোত্তম হবে না তখন জবরদস্ত লাভ কিন্তু এই 5টি রাশি পাবে সব দিক থেকে। আপনি ব্যবসা বলুন প্রপার্টি বলুন আপনি যে কোনো দিক থেকে কিন্তু পাবে। এবং এরপরে এই শনি নবাংশ কুণ্ডলিতে অর্থাৎ কুম্ভ রাশির নবাংশ কুণ্ডলিতে কিন্তু বর্গোত্তম হবে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এখন কেউ কেউ প্রশ্ন করতেই পারেন যে স্যার আপনি তো বলছেন যে অর্থ আসবে আমার আসছে না কেন? দেখুন একটা মজার বিষয় কি জানেন, এই জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে গণনা, অর্থাৎ কি ঘটতে চলেছে সেটা কিন্তু বলা যাবে কিন্তু সেই ঘটনাটা কিন্তু রুখার কিন্তু ক্ষমতা কোনো জ্যোতিষের নাই, অর্থাৎ লিপি বলে যায় কিন্তু ওই ঘটনাটা থামিয়ে দেওয়া সেটা কিন্তু জ্যোতিষের কাজ নয়। অর্থাৎ আপনার যদি জন্মকুণ্ডলিতে যদি এই শনি বর্গোত্তম না হয় বা শনি প্লেসমেন্ট যদি না থাকে ভালো সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ পাবেন না,
আর যদি বর্গোত্তম হয় বা নবাংশ চাটেও যদি বর্গোত্তম থাকে তাহলে কিন্তু শনি ছাপ্পার ফারকে দিয়ে দিবে এই পাঁচটি রাশিকে। দেখুন না কত দরিদ্র মানুষ আজকে ধনকুবের হয়েছে। হ্যাঁ, এই লকডাউনের মধ্যেও অনেকে অনেক অর্থ কিন্তু উপার্জন করেছে, আবার এই লকডাউনে অনেকে মুখ থুবড়ে পড়ে গেছে। তো আমি এখানে আপনাদেরকে এতটা এক্সপ্লেন করব না কোন কোন জায়গাগুলোতে মুখ থুবড়ে পড়েছে বা কোন কোন জায়গাগুলোতে উঠেছে। অবশ্যই আপনারা যথেষ্ট জ্ঞানী গুণী মানুষরা আপনারা বুঝতে পারবেন কোন কোন সেক্টরগুলো কিন্তু বিশেষ লাভ কিন্তু হয়েছে এই করোনা ভাইরাসের সময়। প্রচুর অর্থ কিন্তু পেয়েছে এক একটা সেক্টর, আরও ক্ষতি হয়েছে কিছু কিছু জায়গা, আবার কেউ কেউ আবার ডুবে গেছে যারা ভালো চলছিল। যেমন আপনাদেরকে বলি টিকটক, টিকটকের কিন্তু অবস্থা শেষ, অর্থাৎ তার মালিকের কিন্তু অর্থাৎ তার মালিকের ভাগ্য কিন্তু খারাপ, অর্থাৎ হরোস্কোপে শুভ কোনো দশা বা অন্তদশা পারমিট করছিল না, এই জন্য টিকটক কিন্তু ব্যান হয়েছে। তো যাক, আমি এই বিতর্কে আমি যাব না। এবার আমি বলতে চলেছি কোন এই পাঁচটি ভাগ্যশালী সৌভাগ্যশালী রাশি যাদেরকে শনি মহারাজ এই বরগত্ত হওয়ার জন্য অপার ধন মান সম্মান অর্থ সমস্ত কিছু দিবে, সুখ জমি জায়গা গাড়ি চাকরি ফ্ল্যাট বিল্ডার থেকে প্রমোটার থেকে সব জায়গাতে লাভ ব্যবসা ক্ষেত্রে সফলতা। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে শনির অবস্থান, পঞ্চমপতি এবং চতুর্থপতি আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ি জমি জায়গা এগুলো কিন্তু ভূমিসুখ আপনাদের কিন্তু হবে। এডুকেশনের দিকটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত ভালো সময় আসতে চলেছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো এবং আধ্যাত্মিক লাইনেও কিন্তু বিশেষ লাভ কিন্তু আসবে। এরপরের যে রাশির কথা আমি বলবো এটা আমি তুলা রাশি বা তুলা লগ্নে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ঢেলে দিবে, অর্থ আপনাদের ঢেলে দিবে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শনি কিন্তু প্রচুর অর্থ আপনাদেরকে দেবে এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের যে আটকে থাকা কাজ বা ব্যবসাগুলো আটকে ছিল বা টাকা আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রিকভারি করবে। অর্থাৎ শনি যখন বর্গোত্তম হবে কি না, এই বর্গোত্তম থেকে এই ফল কিন্তু শুরু করবে 29শে সেপ্টেম্বর থেকে। এরপরের যে সৌভাগ্যবান রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতেই বর্গোত্তম হচ্ছে এবং রাশির দ্বিতীয় নবাংশে বর্গোত্তম হচ্ছে, ধনবর্ষা হতে চলেছে মকর রাশির। মান সম্মান বৃদ্ধি, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, আকস্মিক অর্থপ্রাপ্তি, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই বর্গোত্তম এই শনি মকর রাশিকে দুহাত ভরে ঢেলে দিতে চলেছে। যদি আপনার রাশিচক্রে বর্গোত্তম থাকে অথবা নবাংশে বর্গোত্তম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা পাবেনই পাবেন, কারণ আপনার রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি রাশিতেই বর্গোত্তম হচ্ছে, বিশেষ লাভ কিন্তু ঘটাবে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির লাভের অধিপতি এবং কর্মের অধিপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ সফলতার জায়গায় তৈরি করবে এবং আপনার কর্মের জায়গায় তৈরি করবে, কর্মপ্রাপ্তি ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং নতুন কর্মযোগ কিন্তু সৃষ্টি করছে, শশনামক মহাপুরুষরা যোগ সৃষ্টি করছে, অর্থাৎ সেক্ষেত্রে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দিবে। এবং এই সময় আপনারা যারা যারা সম্পত্তিগত সমস্যা নিয়ে
ভুগছিলেন সেই সম্পত্তিগত সমস্যাগুলো মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিছুটা হলেও কাটতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও অর্থনৈতিক দিক, কর্মের দিক এবং সফলতা সাকসেসের দিক কিন্তু ভালো দিবে বর্গোত্তম শনি এবং নবাংশ চাটও বর্গোত্তম হচ্ছে। এই 29 সেপ্টেম্বর টু 20 নভেম্বর অবধি সুবর্ণ সুযোগ খুলে দিতে চলেছে, দুহাত ভরে দিবে। সবশেষে যে রাশি বা লগ্নের কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্ন। আপনাদের ভাগ্যের অধিপতি এবং আপনাদের কর্মের অধিপতি এই ভাগ্যভাবে বর্গোত্তম হচ্ছে, অর্থাৎ সুপার মহা ভাগ্য। অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, আপনি ভাগ্যবান হতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে কিন্তু আসবে আপনাদের উন্নতি, নতুন কর্মযোগ এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং আপনাদের অর্থ অপার ধন আপনারা কিন্তু পাবেন এই বৃষ রাশি বা বৃষ লগ্নের অর্থ বৃষ্টি হতে চলেছে। এবং আপনারা বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাগ্যের দ্বারা ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। তো এই 5টি রাশি 30 বছর পর শনি ভাঙতে চলেছে সমস্ত রেকর্ড, ঢেলে দিবে এই 5টি রাশিকে এবং লগ্নকে, 5টি রাশি বা লগ্নের যারা আছে মানুষ তাদেরকে ঢেলে দেবে যদি বর্গোত্তম থাকে এবং নবাংশ যদি বর্গোত্তম থাকে। কিন্তু আপনারা 100% ফল পাবেনই পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।